নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে বেশ ভালোই আছেন। আপনারা যারা স্থির করেছেন ডিস্টেন্সে মাস্টার ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করার জন্য, তাদের জন্য একটি সুখবর রয়েছে যে সম্প্রতি যে বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে তাদের ডিডি অর্থাৎ ডিরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশন অর্থাৎ যে ডিস্টেন্স কোর্স, সেই অনুমতি দিয়েছে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে কিছু বিষয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য। আপনারা যদি বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে যান, তাহলে সেখানে আপনারা প্রথমে হেডলাইনটা পেয়ে যাবেন যে অনলাইন অ্যাডমিশন ফর সেশন 2022-24 থ্রু ডিস্টেন্স মোড এমএ ইন বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি সংস্কৃত ফিলোসফি অ্যান্ড এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এই কয়েকটা বিষয়ে অর্থাৎ 6টা সাবজেক্ট নিয়ে আমরা চাইলে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন, যেটাকে পোস্ট গ্র্যাজুয়েট বলা হয়, সেটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, আপনারা কবে থেকে ভর্তি হতে পারবেন এবং আপনাদের অ্যাডমিশন ফি বা কত লাগতে পারে এবং আপনাদের পুরো অ্যাডমিশন প্রসিডিউরস কী, সব কিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে ডিসকাস করে দেবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ইনফরমেশনটি শুরু করা যাক। তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ইনফরমেশনটি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমরা বর্ধমান ইউনিভার্সিটির যে ডিস্টেন্স এডুকেশনের অ্যাডমিশন যে অফিসিয়াল নোটিফিকেশনটা, সেখানে চলে যাই আবার, যে সেখানে কী বলছে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া। দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমানের সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি, সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে রিগার্ডিং অনলাইন অ্যাডমিশন টু পিজি প্রোগ্রামস ফর দ্য অ্যাকাডেমিক সেশন সেপ্টেম্বর 2022। এখানে প্রথমে আপনাদেরকে অ্যাডমিশন হওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে অনলাইনে আপনাদেরকে ভর্তি হতে হবে, তারপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্টের আপনারা বিভিন্ন অপশন পাবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এনইএফটি অর আরটিজিএস এবং ইউপিআই কোড, এই সমস্ত কিছুর মাধ্যমে যে অ্যাডমিশন ফি সেটা পেমেন্ট করার পর, তারপর আপনাদের একটা অ্যাপ্লিকেশান স্লিপ পাবেন, সেই স্লিপটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে এবং সেটাকে যথাসময়ে আপনাদের যে স্টাডি সেন্টার রয়েছে ইউনিভার্সিটি অফ বর্ধমানের, সেই স্টাডি সেন্টারে গিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাদের সব কটা ডকুমেন্টস ভেরিফাই করে তারপর আপনাদের অ্যাডমিশনটা কনফার্ম হবে। আপনারা যতক্ষণ অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সেই প্রিন্ট আউট নিয়ে যথাযথ ডকুমেন্টস সহ আপনারা স্টাডি সেন্টারে গিয়ে সাবমিট করতে না পারবেন, ততক্ষণ কিন্তু আপনাদের অ্যাডমিশন কনফার্ম হবে না এবং আপনাদের অনলাইনের যে অ্যাপ্লিকেশনটা সেটা ভেরিফাইড না হলে স্টাডি সেন্টারে আপনাদের যে অ্যাডমিশনটা সেটা বাতিলও হতে পারে। প্রথমে আমরা জেনে নিই যে এই যে 6টা সাবজেক্ট, সেই 6টা সাবজেক্টের জন্য আপনাদের অ্যাডমিশন ফি কত লাগছে। প্রথমে আসি 5টা যে এমএ কোর্সগুলো রয়েছে সেই এমএ কোর্সগুলোর ফি কত। 5,700 টাকা হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং তারা পিজি কোর্সে ভর্তি হতে চাইছেন, তাদের ফি হচ্ছে 5,700 টাকা এবং যারা আদার্স ইউনিভার্সিটি তাদের হচ্ছে 5,900 টাকা। এই দুটো ফি হচ্ছে যারা বর্ধমান ইউনিভার্সিটির যে মেন শাখায় ভর্তি হবেন তাদের জন্য। এবার যদি বর্ধমান ইউনিভার্সিটির স্টাডি সেন্টারগুলোতে ভর্তি হওয়া যায় তার জন্য কিন্তু ফিটা একটু আলাদা রয়েছে, একটু বেশি রয়েছে। বর্ধমান ইউনিভার্সিটির আদার্স স্টাডি সেন্টারে আপনারা যদি বর্ধমান ইউনিভার্সিটিরই স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাদেরকে 6,200 টাকা ভর্তি ফি দিতে হবে এবং যদি আদার্স ইউনিভার্সিটির হয়ে থাকেন তাহলে আপনাদেরকে 6,400 টাকা পেমেন্ট করতে হবে। এবং এবার যদি আমরা কম্পিউটার সায়েন্সের দিকে যাই তাহলে সেক্ষেত্রে ফিটা একটু আলাদা রয়েছে। আপনারা যদি বর্ধমান স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে 11,200 টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং যদি আদার্স ইউনিভার্সিটি হয়ে থাকেন তাহলে 11,400 টাকা দিতে হবে। এবং এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, আপনাদের অনলাইন করার সময় অবশ্যই কালার সাইজ পাসপোর্ট ফটো লাগবে এবং সিগনেচার লাগবে। তারপর ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর তার একটা প্রিন্ট আউট পেয়ে যাবেন আপনারা, সেই প্রিন্ট আউটটাকে অবশ্যই যে আপনার স্টাডি সেন্টার রয়েছে সেখানে আপনাদেরকে সাবমিট করতে হবে এবং সেই সাবমিট করার সময় কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কী কী সেখানে লিস্টটা দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে যেটা আপনারা প্রিন্ট আউট করে পাবেন, তারপর পেমেন্ট রিসিপ্ট পাবেন, অ্যাডমিট কার্ড অফ
SF or equivalent examination, marksheet of SF or equivalent examination, এবং তারপরে রয়েছে marksheet of higher secondary, marksheet of UG examination, অর্থাৎ যেটাকে graduation বলা হয়, marksheet of PG examination, as the case may be, অর্থাৎ যদি আপনি অন্য ক্ষেত্রে ভর্তি হতে চান, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে PG examination marksheet আপনারা show করতে পারবেন, বর্ধমান ইউনিভার্সিটির যে registration certificate, সেটাও আপনারা দিতে পারেন, এবং আপনারা যদি কোনো রিজার্ভেশন কাস্টের মধ্যে পড়েন অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বা ওবিসির মধ্যে পড়েন অথবা যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই সার্টিফিকেট আপনাদেরকে শো করতে হবে স্টাডি সেন্টারে ভেরিফিকেশনের সময় সেই সবকটা ডকুমেন্টস ভেরিফাই করার পর তারপর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাদের অ্যাডমিশনটাকে কনফার্ম করবে এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের ফেলিওর হয়ে থাকে কোনো কারণবশত যদি অনলাইনের দেওয়া ইনফরমেশনের সাথে আপনার ডকুমেন্টসের মিসম্যাচ হয়ে থাকে তাহলে আপনাদের যে অ্যাডমিশনটা সেটা বাতিল হতে পারে এবং আপনাদের যে টাকাটা সেটা আপনারা কোনো মতেই রিফান্ড পাবেন না এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে দেখুন ইফ ফলস ইনফরমেশন ইজ প্রোভাইডেড বাই এনি ক্যান্ডিডেট হিজ অর হার অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড অ্যান্ড ইন দ্যাট কেস কোর্স ফিজ উইল নট বি রিফান্ডেড অর্থাৎ আপনাদের অ্যাডমিশনও বাতিল যাবে তার সাথে সাথে আপনারা রিফান্ডও পাবেন না এবার আপনাদের জানিয়ে রাখি যে আপনারা অনলাইন কবে থেকে করতে পারবেন এবং লাস্ট ডেট হচ্ছে কত আপনাদের যে অ্যাপ্লিকেশন করার অনলাইনে সেটার ডেট স্টার্ট হচ্ছে 14 অক্টোবর থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 12 নভেম্বর 2022 এবার আপনারা যদি 200 টাকা এক্সট্রা লেট ফি দিয়ে ভর্তি হতে চান তার জন্য আপনাদের 13 নভেম্বর থেকে 15 নভেম্বর 3 দিন আপনারা এক্সট্রা সময় পাবেন সেটা এক্সট্রা 200 টাকা দিয়ে লেট ফি দিয়ে ভর্তি হওয়ার জন্য এবং যারা আপনার কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হবেন তাদের যে অ্যাডমিশনের ডেট হচ্ছে 18 অক্টোবর থেকে 5 নভেম্বর এবং তাদের যে কাউন্সিলিংয়ের জন্য মেরিট লিস্ট সেটা পাবলিশ হবে 10 নভেম্বর তো আপনাদের এক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অবশ্যই কিন্তু আদার্স ইউনিভার্সিটির হয়ে থাকলে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে তার পাশাপাশি আপনাদের অ্যাডমিশনের যে বাকি সমস্ত ক্রাইটেরিয়া সবকটা মেনটেন করতে হবে এবার আপনাদের 6টা সাবজেক্ট যেটা আমি প্রথমেই ডিসকাস করেছি বাংলা ইতিহাস ফিলোসফি ইংলিশ সংস্কৃত এবং কম্পিউটার সায়েন্স এই সবকটা সাবজেক্টেরই যে মিডিয়ামগুলো বেশিরভাগই রয়েছে আপনার বেঙ্গলি মিডিয়ামে যেমন ধরুন বাংলা বেঙ্গলি মিডিয়াম হিস্ট্রি বেঙ্গলি অথবা ইংলিশ উভয় মিডিয়ামে পড়াশোনা করতে পারেন ফিলোসফিতেও বেঙ্গলি ইংলিশ দুটোই পড়া যাবে ইংলিশে ইংলিশ মিডিয়াম থাকছে সংস্কৃতে আপনারা বাংলা হিন্দি সংস্কৃত ইংলিশ 4টা মিডিয়ামে পড়াশোনা করতে পারবেন এবং কম্পিউটার সায়েন্স থাকছে আপনার ইংলিশ মিডিয়ামে এবার ক্যান্সেলেশন আপনারা যদি করতে চান তাহলে আপনারা কিন্তু অ্যাডমিশনের যে ক্যান্সেলের জন্য কোনো টাকা রিফান্ড পাবেন না তবে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া রয়েছে এই সমস্ত গ্রাউন্ডে আপনারা চাইলে অ্যাডমিশনটাকে যে কোনো মুহূর্তে ক্যান্সেল করতে পারেন শুধু টাকার বিনিময়ে অর্থাৎ আপনারা কোনো টাকা রিফান্ড না নিয়েও আপনাদের অ্যাডমিশন ক্যান্সেল করতে পারেন যে কোনো মুহূর্তে এবং আপনাদের এই যে মাস্টার ডিগ্রির যে ক্রাইটেরিয়াটা সেখানে আপনাদের কিন্তু সেমিস্টার সিস্টেম থাকবে অর্থাৎ আপনাদের মাস্টার ডিগ্রি যেটা পিজি কোর্স হয়ে থাকে বেসিক্যালি 2 বছরের আপনাদের 2 বছরের কোর্সই থাকবে এবং যে প্যাটার্নটা থাকবে সেটা থাকবে আপনাদের টার্ম ইন্ড এক্সামিনেশন অর্থাৎ বছরে একবার পরীক্ষা হবে এবং তার জন্য যে সেমিস্টার সিস্টেম রয়েছে 4টা সেমিস্টারে আপনাদের পরীক্ষা হবে প্রথম বছরে 2টো সেমিস্টার হবে এবং দ্বিতীয় বছরে আরও 2টো সেমিস্টার হবে অর্থাৎ টোটাল 4টা সেমিস্টার মিলে আপনাদের পরীক্ষা হবে এবং ভর্তি হওয়ার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার ডিগ্রি ভর্তি হওয়ার জন্য যে মিনিমাম ক্রাইটেরিয়া থাকে সেটাই থাকছে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে সেই নির্দিষ্ট সাবজেক্টে এবং বা তার ইকুইভ্যালেন্ট হলে আপনারা সেই 6টার মধ্যে যে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারেন তো আশা করছি বন্ধুরা আপনারা ইউনিভার্সিটি অফ বর্ধমানে কীভাবে ভর্তি হতে পাবেন সেই ইনফরমেশনটি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন কোথাও যদি আপনাদের ভর্তি হতে সমস্যা হয়ে থাকে বা কনফিউশন হয়ে থাকে বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এবছরই এই মুহূর্তে মাস্টার ডিগ্রি ডিস্টেন্সে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ।